বেঙ্গলি ব্লগ জয়শ্রী চ্যানেল আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে সন্ধ্যে 7টা আর আমি রান্নাঘরে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার হাঁড়িতে, দেখছো হাঁড়িতে কিন্তু ভাত হচ্ছে না, মোটেও দেবো না যে ভাত বসিয়েছি, ভাত না। এখানে আছে ছেলের জল, ছেলে যে জলটা ফুটানো ফুটিয়ে রাখি, মানে আয়রনটা তলায় ফেলে তারপর সেটাকে ছেঁকে যে জলটা ফুটিয়ে ছেলেকে ফ্লাক্সের মধ্যে ভরে খাওয়াই, তো সেই জলটাই হাঁড়ি ভরে মানে ফুটাই প্রতিদিন। তো সেই জলটাই ওখানে ফুটতে দিয়ে ফোটাতে দিয়েছি আর কি। আর আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে। এক হাঁড়ি জল ফুটতে অনেকটাই টাইম লাগে, তোমরা জানো, তোমাদের জানারই কথা। তো অনেকক্ষণ ধরেই বসানো ছিল, এসে দেখলাম যে জলটা প্রায় ফুটে এসেছে, তো আলাদা করে দিলাম, সসপ্যান দিয়ে ঢাকা ছিল। আর এখানে বসিয়ে দিয়েছি চা, তো চাটা দুধ চা করবো, তার জন্য চা এখানে দিয়ে দিয়েছি। আর এই কাপের মধ্যে তুলে নিয়েছি একটুখানি গরম জল আর এই যে আমুল দুধ, তো আমুল দুধ দিয়ে চাটা করবো। এখানে আমুল দুধটা আমি গুলে নিলাম চা করার জন্য, আর এখানে চাও দিয়ে দিয়েছি এখানে। আর ছেলে বাড়িতে নেই, ছেলে গিয়েছে দাদুর বাড়িতে, তো দাদুর বাড়ি থেকে আমু যাবো এখনই। তো দাদুর বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমি এখনই যাবো চাটা খেয়ে নিয়ে। আর এই জলটা ফুটছে, জলটা ফুটে গেলে একটুখানি, যেহেতু আয়রন করতে গেলে একটু টাইম লাগে, জল অনেকক্ষণ ধরে ফোটাতে হয়, তো একটুখানি ফুটে গেলে পরে তারপর আমি এটাকে বন্ধ করবো। যাওয়ার সময় এটাকে বন্ধ করে দিয়ে তারপর আমি যাবো। আর বাবার বাড়িতে হচ্ছে যাওয়ার একটাই কারণ, তার কারণ হচ্ছে ছেলে যেহেতু ওই বাড়িতে আছে, তো আমার এখানে এটা বন্ধ হয়ে গিয়েছে, এটা বন্ধ করে দেবো। আর আটাটা আমি কেবল মেখে নিলাম, এসে চট করে রুটিটা ভেজে ফেলবো, এই যে আটা মাখা হয়ে গিয়েছে, এই মাত্র আটাটা মেখে নিলাম। আর তরকারি তো আছেই, বাঁধাকপির তরকারি, তার কারণ আমি বিকেলবেলা ভেবেছিলাম যে হয়তো ব্লগিং এখনো করতে হবে, তাও তারপরে এডিট করতে গিয়ে ভিডিওটা কিছুটা এডিটটা আগেই ধুতে গিয়েছিলাম, তো আগে ধুতে গিয়ে দেখলাম যে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো ভিডিওটা আমাকে ওখানে শেষ করে দিতে হয়েছে। আমি শেষ করে দেওয়ার জন্য যে কথাটুকু বলবো কথাটুকু আমি বলতে পারিনি, তো ভাবলাম যে এখন কেননা ব্লগিং আর একটা শুরু করে দেওয়া যাক, তার কারণ এই টাইমটাতে কী করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হয়ে যাবে, তো সেই জন্যেই আমি আর একটা স্টার্ট করে দিলাম ভিডিও। আর এখানে আমার চাটা হয়ে গিয়েছে, তো চাটা আমি এবার ছেঁকে নেব। আর ওই বাড়িতে গিয়ে তোমাদের কদিন ধরে ভাবছি একবার জিনিস দেখাবো, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়ে উঠছে না আমার, তো আজকে যাবো গিয়ে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো জিনিসটা, যদি মনে থাকে তো। তো অবশ্যই মনে করে দেখাবো, কারণ অনেকদিন ধরে দেখাবো দেখাবো ভাবছি কিন্তু দেখিয়ে উঠতে পারছি না, তার কারণ গেলে পরেও মনে থাকছে না আমার ওই বাড়িতে গিয়ে। তো চলো তাহলে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি, আর একবার যাওয়ার সময় রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। হয়ে গিয়েছি, এখানে জলটা বন্ধ করে দিয়েছি, জামা ডান্নাগুলো বন্ধ করে দিয়েছি যদি বৃষ্টি চলে আসে সেই কারণে, তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি বাবার বাড়িতে, তো বাবার বাড়িতে এসে তোমাদের যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে এইটা, এক নম্বর জিনিস। তো দেখো এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা, আমার ভাই নিজে হাতে বানিয়েছে, পুরোটাই ওর নিজে হাতে করা, বানিয়ে রং করে একদম পুরো একদম সাজগোজ করানো, আর কাপড় চোপড় এখনও কিছু পরানো হয়নি, তো ওটা পরে পরাবে। আর দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে দুর্গাপূজার কাজ শুরু হয়ে গিয়েছে, এখানে আছে খড় বাঁধা, কাঠামো করা, এখানে বড় বড় মানে যেসব ঠাকুরগুলো সেসব ঠাকুর শুরু হয়ে গিয়েছে আর কি। তো সেটাই তোমাদের দেখানো ছিল, যে পুজোর আর বেশি দিন বাকি নেই, তো সেইটাই দেখানোর জন্য তোমাদের সঙ্গে বলেছিলাম। চলে এসেছি পরের দিন সকালবেলা, তো গুড মর্নিং সবার আগে বলি। তো সকালবেলা ঘুমের থেকে উঠে বাকি কিছু কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, আর তারপর ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তো ঘরটারগুলো ঝাড় দিয়ে আর রাত্রিবেলা আগের দিন বাড়ি মানে কালকে আর কি বাড়ি এসে আমি আর কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, রাত্রে ডিনার করার কিছু কিংবা বিছনা করা বা কিছু কিছুই দেখাতে পারিনি, তো সেই জন্যে সকালবেলা থেকে শুরু করে দিয়েছি ব্লগিংটা।
তো এখানে ঘর ঘরটাগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি, আর ছেলে আর হাজবেন্ড আছে ঘরে, তো আমি ঘরটাগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো, তারপরে আমি মানে বাসি নাইটিটা যেটা আছে সেটা ছেড়ে ফেলবো। তো তারপর হাজবেন্ড চা করে খেয়ে নিয়েছে, তো আর বাকি যেসব ফ্রেন্ডস গুড মর্নিং, আর এখন বাজে সকাল 9:15, আর আমি রান্নাঘরে চলেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর সকালবেলা ঘুমের থেকে করে বাসি কাজ সব সেরে নিয়েছি, মানে সকালবেলা ঘুমের থেকে করে সবার প্রথমে ছেলের ডাইপারটা চেঞ্জ করা, তারপর হচ্ছে ওকে ব্রাশ করানো, ওকে খাওয়ানো, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় ছাদে মেলতে যাওয়া, ওর জল রৌদ্র দেওয়া সব হয়ে গিয়েছে। ছেলে হাজবেন্ড শুধু হচ্ছে চাটা করে খেয়ে নিয়েছে, তো এই আর আমার জল মধু দিয়ে যে জলটা আমি খাই, মধুটা ফুরিয়ে গিয়েছে, তো আনতে হবে, কালকে ওটা ফুরিয়ে গিয়েছে, আনা হয়নি, তো আনলে পরে আর খেতে হবে আমার, যেহেতু আজকে নেই আমি খেতে পারলাম না। তো আর এখানে বসিয়ে দিয়েছি দুটো ডিম সেদ্ধ সকালবেলার জন্য, আর ওখানে হচ্ছে ভাত, আর সকালবেলা তরকারি হবে আলু আর পেঁপে তরকারি, তো আলু পেঁপে আর কাঁচা লঙ্কা এই যে কেটে রেখে দিয়েছি, আর বড়িটা ভেজে নেবো, বড়িটা ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। দু ডিমটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আমি একটা ডিম তুলে রাখছি, তার কারণ হাজবেন্ড হচ্ছে মানে হাফ বয়েল খেতে ভালোবাসে, তো জানি না হাফ বয়েল হলো কি কী বয়েল হলো, তুলে তো রাখলাম। আর এই ডিমটা ছেলে যেহেতু খাবে এই ডিমটা থেকে যাবে, আর আমি ডিম খাবো না, যেহেতু দুপুরবেলা ডিমই করবো, ডিমের ঝোল করবো দুপুরবেলা, তো সেই জন্যই আপনি আমি আর ডিম খাবো না, ছেলে পুরোটা খেতে পারবে না, ওর থেকে যেটুকু থাকবে সেটুকুই আমি খাবো। এই তো এটা নামিয়েছিলাম ডিমটা, আর ভাতটা আমরা দিতে পাই হয়ে এসেছে, আমি তরকারিটা বসিয়ে দেবো। তো বেশি কথা বাড়াবো না, আর দুপুরবেলা কী রান্না হবে একটু তোমাদেরকে বলে দিই, দুপুরবেলা হবে থোর, কারণ থোর অনেকদিন ধরে পড়ে আছে, দু চার দিন ধরে থোরটা পড়ে আছে ফ্রিজে, থোর হবে আর ডিমের ঝোল হবে, আর এই তরকারিটা একটু বেশি করে করছি, তরকারিটাও থেকে যাবে। তো এই হলো দুপুরের লাঞ্চ মেনু, তো সেটা তোমাদেরকে বলে দিলাম, তো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে বলে মনে হয়, ঠিক আছে। আর এখানে আমার ছেলে দুটো বাচ্চার সাথে খেলা করছে দেখতে পাচ্ছে, তো যে দুটো বাচ্চার সঙ্গে খেলা করে বলি সেই দুটো বাচ্চা কিন্তু এটা না, তার অন্য দুটো বাচ্চা আর কি, এরা দুই ভাই আমাদের এখানেই বাড়ি, কিন্তু এরা খুব একটা আসে না, তো আজকে বললো ওকে মানে আমার ছেলেকে ডাকলো, আমার ছেলে আবার ওদেরকে ডাকলো, সেজন্যই ওরা এসে এখন খেলা করছে। তো দেখো আজকে ভাঙা চোরা কত খেলনা, বেশিরভাগ ভাঙা চোরা খেলনাই আজকে সব ফেলে দিয়েছি, আর আমার স্নান টান একদম কমপ্লিট, সব কাজকাম সেরে, আর এখানে দেখো ডিমের ঝোল, আর আছে থোর, এই যে থোর ভাজা, পেঁয়াজ দিয়ে থোর ভাজা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আছে সকালের যে আলু পেঁপে আর বড়ি দিয়ে তরকারি করেছিলাম সেটা। তো আমাদের মানে রান্নাবান্না একদম কমপ্লিট, স্নান টানও হয়ে গিয়েছে, তো এখন বাজে দুপুর 2:45, আর আমার স্নান টান করা হয়ে গিয়েছে, স্নান টান করে ঘরে এসে মাথা টাতে আসছি, ছাদে জামা কাপড় মেলতে গিয়েছিলাম, আর ছাদে জামা কাপড় মেলতে গিয়ে একটা জিনিস দেখলাম, সেটা হলো ওই দেখো ওখানে দেখতে পাচ্ছ কত লোক, এই দেখো দাঁড়ো এক সেকেন্ড দেখা জানা যাচ্ছে না, ও দেখো প্রচুর লোক দেখতে পাচ্ছ, তো ভালো দেখানো গেল না, ওখানটাতে কী হচ্ছে বলতো, সাপে সাপে লড়াই হয় না, দুটো সাপ একসঙ্গে ইয়ে করে সে উপর দিকে মানে ইয়ে করে ওঠে, জড়িয়ে জড়িয়ে এরকম করে জড়িয়ে জড়িয়ে ওঠে, ওই রকম টাইপের হচ্ছে,
আর সেই কথা দেখে আমার একটু কেমন গাটা কেমন ছমছম মতো করে উঠলো, গায়ে মানে কাটা দেওয়ার মতো, যাই হোক না কেন দেখা যাচ্ছিল, আমাদের এখান থেকে দেখা যাচ্ছিল, আমি দেখলাম আর কি। এখন ভেতর দিকে ঢুকে গিয়েছে তো এখন দেখা যাবে না, তো সবাই একটু তাড়িয়ে দিচ্ছে, সাপগুলোকে প্রচুর লোক জমে গিয়েছে ওখানটাতে। আর দুদিন আগে আমাদের আমাদের ঘরেও সাপ ঢুকেছিল, ঘরে বলতে কি আমাদের ওই দিকে তোমাদের যে দিকটাতে নিয়ে যায় না ওই দিকটাতে, ওই দিকটাতে গেট দিয়ে কোথা দিয়ে ঢুকেছিল আমি ঠিক জানি না। আমি সকালবেলা চোখ মুখ ধুয়ে জামা কাপড় মেলতে যাবো ছাদে, তো ছাদে মেলতে যাচ্ছে দেখতে সিঁড়ির থেকে নামছে, এবং সিঁড়ির থেকে তো উপর থেকে ছাদ থেকে তো নামিনি এটা গ্যারান্টি, কারণ ছাদে উঠবে বা কী করে, উঠলে পরে নামা তো ঠিক আছে কিন্তু উঠবে এটা কোথা দিয়ে। তো সম্ভবত ছাদে উঠতে যাচ্ছিলো, উঠতে গিয়ে হয়তো উঠিনি, নিচের দিকে নেমে আসছিলো, সেই সময় আমি দেখেছি, দেখে বিরাট বড় সাপটা, অনেকটা মোটা সাপটা আর কি। তো তারপর ছেলে বারবার যে যায় ওইদিকে ধরো, একটা ভয়ের ব্যাপার। তারপর হাজবেন্ড তো যাই হোক, সাপ তো একটু ভয় লাগে, তাড়াটা দিল, তারপর সে ঝুলঝাড়া যে বড় লাঠিগুলো হয় সেই লাঠিগুলো দিয়ে তাড়া দিল, তাড়াটা দিয়ে নানা রকমভাবে তাড়া দিয়ে তারপর কোথা দিয়ে যে বেরোলো কিছু টের পেলাম না। আমাদের এই পাশের ঘরে জানলা দিয়ে দেখার চেষ্টা করলাম যে বেরোচ্ছে কিনা, আর ওখান দিয়ে ওই লাঠিটা দিয়ে খোঁচা মারছিলো, তো কোথা দিয়ে বেরোলো কিছু বুঝতে পারলাম না, কিন্তু বেরিয়ে গিয়েছে সেটা বুঝতে পারলাম, কারণ গেটের ওইদিকে গিয়েছিলো, আর ওখানে যেহেতু স্কুটিটা রাখা ছিল তার জন্য আরও বোঝা যাচ্ছিলো না। তো যাই হোক না কেন, অনেক কথা বলা হয়ে গিয়েছে, আর তাছাড়াও ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে, হয়তো যেহেতু কালকে সন্ধ্যে থেকে ভিডিওটা করছি অনেকটা বড় হয়ে গিয়েছে। আর ছেলে এখানে ঘুমাচ্ছে, হাজবেন্ড গিয়েছে স্নান করতে, আর স্নানও হয়ে গিয়েছে, আমার জামাকাপড় ছাদে মেলে দিয়ে আসা হয়ে গিয়েছে, পাশের ঘরে আছে জামাকাপড়, সেগুলো ভাঁজ করতে হবে, এখানেও জামাকাপড় সব ছড়াছড়ি সব ভাঁজ করতে হবে, তো এই কাজগুলো বাকি আছে। আর আমাদের যেহেতু 2:45 বাজে খেতে বসবো, তো হাজবেন্ড যদি স্নান হয়ে গিয়ে থাকে তাহলে খেয়ে নেবো, আর যদি না স্নান হয়ে গিয়ে থাকে তাহলে জামাকাপড়গুলো ভাঁজ করে নেবো, ভাঁজ করে নিয়ে তারপর ভাতটা খেয়ে নেবো। আর কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি আজকে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে, তখন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো। তাহলে আজকের মতো টাটা, ঠিক আছে।